ক্লাস 9 তোমরা নিশ্চয়ই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিতে চলেছো, আর অনেকের এখনো শুরু হয়নি বা কারো কারো ক্ষেত্রে শুরু হয়ে গেছে। যাই ঘটুক, আমরা মোটামুটি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কিছু প্রশ্নপত্র নেব। আজকে আমি লাইফ সায়েন্সের দুটো স্কুলের প্রশ্ন একসাথে তোমাদের জানাবো, তো এই পর্বগুলোর উত্তর তোমরা একটু করার চেষ্টা করো, কেননা প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাদের জন্য আমি রেডি করেছি, ফলে উত্তরগুলোর এখন রেডি করার সময় পাইনি, পরে পরে কোনো ভিডিওতে সম্ভব হলে আমি জানিয়ে দেব। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর academia.com অর্থাৎ আমার সেকেন্ড চ্যানেলেও যেতে পারো, প্লে লিস্টে ডিসক্রিপশন বক্সে আমি তার ডিটেলস জানিয়ে দিচ্ছি। চলো এখন আমার প্রশ্নগুলো একটু জেনে নিই। এইখানে যেভাবে প্রশ্নগুলো পড়েছে তোমরা একটু ফলো করো, লক্ষ্য রাখো প্রশ্নগুলো, দেখো নিশ্চয়ই তোমাদের বুঝতে। আচ্ছা, এই প্রশ্নগুলো অধিকাংশ স্কুল বেসিসে নির্ভর করে, কিন্তু অর্থাৎ স্কুল বলে দেয়, যেমন এখানে সালোক সংশ্লেষটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অনেক স্কুলে ওই সালোক সংশ্লেষ শোষণ আগের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে যায়, ফলে এখানে সালোক সংশ্লেষ অনুযায়ী হয়েছে। যাদের সালোক সংশ্লেষ শোষণ হবে না তাদের ক্ষেত্রে বাকি কোশ্চেনগুলো দেখবে, অর্থাৎ বাকি প্রশ্ন আমি সাজেস্টিভ পড়বে ডিসক্রিপশন বক্সে আমি তার ভিডিও দিয়ে দিয়েছি। সেখানে মাত্র 5টা জীবনবিজ্ঞানের পাতা মুখস্থ করতে বলেছি, যেখানে তুমি 30 নম্বর ক্যারি করতে পারবে সেটা আমি জানিয়ে দিয়েছি। ওই ভিডিওটা প্লিজ একবার তোমরা দেখে নিও, এমন সেকেন্ড চ্যানেলে academia.com-এ আমি তার পুরো ডিটেলস জানিয়েছি। প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেকেন্ড চ্যানেলে চলে যাও, মাত্র 5টা 6টা ভিডিও সেখানে রেখেছি, এখনও ডিটেলস শুরু করিনি, ফলে তোমরা খুব শীঘ্র গেলে ডিসক্রিপশন বক্স থেকে চলে যেতে পারবে বা এই চ্যানেলে অ্যাডজাস্ট করাই আছে দেখে নিতে পারো। আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, আসছে অন্যান্য এক্সামগুলোতে নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে, বিভিন্ন ধরনের ভিডিও পর্ব তোমরা পেয়ে যাবে, বিশেষ করে ম্যাথস থেকে শুরু করে সব সাবজেক্ট। চলো এই দেখতে পাচ্ছ BMR কি, বাষ্পমোচন বাষ্পীভবনের দুটি পার্থক্য, রক্ততঞ্চন, এই খুব সুন্দর সুন্দর প্রশ্ন এগুলো ছিল তোমাদের, তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। চলো আমরা পরের কোশ্চেনে যাই, দেখো নেপ্রনের চিত্র পড়েছে, কিন্তু আবার হৃৎপিণ্ড লম্বচ্ছেদের চিত্র, সালোক সংশ্লেষের সংজ্ঞা, সালোক সংশ্লেষের দুটি তাৎপর্য, একদম খুব সহজ সহজ প্রশ্ন, শ্বসন দহনের পার্থক্য, এত সহজ প্রশ্ন সাধারণত হয় না, ছেলেমেয়েরা একটু পড়াশোনা করলে এগুলো পারার খুব সম্ভাবনা, মানে পারবেই এরকম একটা বিষয়। তো আমি তোমাদের বলেছি আবার জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্সটি হিসাবে 5টি পেজ রেখেছিলাম, সেই 5টি পেজের মধ্যে তোমরা একটু দেখতে পারো সেকেন্ড চ্যানেলে গিয়ে, আর সেগুলো আমি ডিটেলস আলোচনাও করেছি সেখানে। আর এই প্রশ্নটা তোমাদের আগে জানিয়েছিলাম, উত্তরগুলোর উপর ডিপেন্ড করো না, উত্তরগুলো তোমরা নিজেরা কারেকশন করে নিও, এগুলো কিন্তু ওই স্টুডেন্টরাই এক্সাম যারা দিয়েছে তারা করেছে, ফলে এটা কতটা কার্যকরী সেটা বলা যাচ্ছে না, এটা তোমরা বুঝতে পারবে। চলো এখন আমরা পরের পেজটাকে একটু দেখে নিই, দেখো প্রশ্নগুলোকে একটু লক্ষ্য রাখো, এবিও পদ্ধতি কি, গ্লোমেরুলাস কি, খুব সুন্দর সুন্দর, গ্লাইকোলাইসিস কি, হলোজয়িক পুষ্টির কয়টি পর্যায় আছে, এগুলোই, পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে, খুব সুন্দর, একদম ছোট ছোট প্রশ্ন, বাচ্চাদের মতো প্রশ্ন করা আর কি তোমরা পারবে, পুষ্টিকতন্ত্রের চিত্র, লম্বচ্ছেদে আবার দেখো হৃৎপিণ্ডের চিত্র, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তোমার সাথে থাকলে উৎসাহিত হবো অবশ্যই, ভালো থেকো, এক্সাম সবার ভালো হোক, বাই।